সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোমার ইলিয়েড। আমরা আজ তিন পর্ব থেকে শুরু করবো। ইতিপূর্বে আমরা প্রথম ও দ্বিতীয় পর্ব শেষ করেছি, তো চলুন তৃতীয় পর্ব কি আলোচনা করা হয়েছে হোমার ইলিয়েডে। সো পর্ব নম্বর তিনে এখানে বলা হয়েছে, যে হেডিং আছে সেটি হচ্ছে প্যারিস মেনেলাস দ্বন্দ্ব যুদ্ধ ও পরমাসুন্দরী হেলেন। তৃতীয় পর্বে হোমার দুটো থিম নিয়ে কাজ করেছেন। এক নম্বর হচ্ছে প্যারিস ও মেনেলাসের মধ্যে দ্বন্দ্ব যুদ্ধ, দুই নম্বর হচ্ছে ট্রয়ের দেওয়ালের ভিতরের মানুষগুলোর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়া। প্রথমে আমাদের পরিচয় ঘটলো প্যারিসের সঙ্গে, এই যুদ্ধের জন্য মূল দায়ী ব্যক্তি সে। তারপরে আমরা হেলেনকে দেখলাম ট্রয়ের দেওয়ালের ওপরে দাঁড়ানো। প্যারিসের সঙ্গে স্পার্টা থেকে ভেগে এসে এই যুদ্ধের পিছনের আরেক মূল দায়ী মানুষ এই রূপসী নারী। হেলেনের রূপের অবশ্যনীয় বর্ণনার পরে হেলেনের মুখ থেকে আমরা শুনলাম দূরে যুদ্ধক্ষেত্রে দাঁড়ানো গ্রিক বীরদের নাম। হেলেন তার শ্বশুর প্রায়ামকে চিনিয়ে দিচ্ছিল গ্রিকদের মধ্যে কে কোনজন। এরপরে এই দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো, কিন্তু কোনো চূড়ান্ত উপসংহারে পৌঁছল না ওই যুদ্ধ, কারণ মেনেলাসের হাতে প্যারিস যেন মারা না যায় তাই ট্রোজান পক্ষের দেবী আফ্রোদিতি দেবকুলে প্যারিসের পৃষ্ঠপোষক সে তাকে কুয়াশার মোড়ে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে গেল। পর্ব শেষ হলো ফের ট্রয় শহরেই, যেখানে আফ্রোদিতি হেলেনকে নগর দেয়ালের কাছ থেকে ডেকে এনে তার বর্তমান স্বামী প্যারিসের সহ্য সঙ্গিনী করেছে। একটু চিন্তা করলে দেখা যায় যুদ্ধের দশম বছরে এসে এই যুদ্ধে প্রথম প্রধান দুই পরস্পর বিরোধীর পক্ষে হেলেনের আগের স্বামী মেনেলাস ও বর্তমান স্বামী প্যারিস মধ্যে কোনো দ্বন্দ্বযুদ্ধ ঘটা যৌক্তিকভাবে খাপ খায় না। ঠিক তেমনি এটাও বেখাপ্পা যে যুদ্ধের দশম বছরে এসে ট্রয়ের রাজা তার পুত্রবধূর কাছে জানতে চাইবে গ্রিক বীরদের মধ্যে কে কোনজন। 10 বছর এক বিরাট দীর্ঘ সময়। এই দুটো ব্যাপারই যৌক্তিকভাবে বলতে গেলে ঘটা উচিত ছিল যুদ্ধের প্রথম বছরে, যখন গ্রিকরা ট্রয়ে এলো। একই রকম সময়ের কালক্রম বিবেচনায় বেক্ষাপ্পা ছিল দ্বিতীয় পর্বের জাহাজ বহরের তালিকা। আর আবার আমাদের অদ্ভুত লাগবে চতুর্থ পর্বে আগামেননের সৈন্যদল প্রদর্শনের ব্যাপারটিও, যেখানে সে আমাদের পরিচয় করাবে আইডুমিনোস, অ্যাজাক্স ও ডায়োমিডিসের মতো বড় গ্রিক বীরদের সঙ্গে। হিসাব করে কবি আসলে প্রধান দুটি বিষয়ের সংগঠন ও মোশনকে দূরে সরিয়ে রাখছেন, ঝুলিয়ে রাখছেন অ্যাকিলিসের ক্রোধ থেকে কি ঘটে তা আমাদের দেখানোটা। দ্বিতীয় নম্বর, জিওসের দেবী থেটিসকে দেওয়া প্রতিজ্ঞার পূরণ, যে ট্রোজানদের হাতে গ্রিকরা হারতে থাকবে এবং সেই পথে অ্যাকিলিস ফেরত পাবে তার হারানো সম্মান, কিভাবে শুরু হয় তা জানানোটা। এই প্রধান দুটি বিষয়ের অবতারণাকে অষ্টম বা নবম পর্ব পর্যন্ত স্থগিত করে দিয়ে কবি যেমন কাহিনীর সাসপেন্স ও আমাদের কৌতূহল বাড়িয়ে তুলেছেন, তেমনি মাঝখানের এই পর্বগুলিকে তিনি ব্যবহার করেছেন ট্রয় যুদ্ধের ব্যাকগ্রাউন্ড নির্মাণে। অর্থাৎ জাহাজে চড়ে কারা ট্রয় এসেছিল, কেন এসেছিল, কে কি কার সঙ্গে কি সম্পর্ক, এসব গুরুত্বপূর্ণ এবং সময়ের নিরিখে 10 বছরের পুরানো। পাঠক, প্রশ্নের জট খোলার কাজে মূল বিষয় দুটো পাশ কাটিয়ে কবির এই যে দীর্ঘ কৌশল ও কৌতূহল দীপক পশ্চাৎপদ বর্ণনা, তাতে মনে হয় তার লক্ষ্য ছিল একটাই, ইলিয়েডকে সত্যিকারের ইলিয়েড, যার অর্থ ইলিয়াম বা ট্রয় শহরের গান বানানো। শুধু অ্যাকিলিস ক্রুদ্ধ হলো এবং দেবী মায়ের সাহায্য নিয়ে রাজা অ্যাগামেমননের ওপর তার ক্রোধের প্রতিশোধ তুলল। ওইটুকু যদি হতো ইলিয়েডের সব, তাহলে তো একই ইলিয়েড বা এলিয়েমের বা ট্রয়ের কাহিনী বা গান না বলে বলা হতো অ্যাকিলিসের ক্রোধ বা ওই জাতীয় কিছু। আমাদের ভুলে গেলে চলবে না, কবি এখানে এক পুরো জাতির বিলুপ্তির ইতিহাস বর্ণনা করছেন, কিছু প্রধান চরিত্রের মধ্যেকার টানাপড়ন, সংঘর্ষ ও সংঘাতের বর্ণনা দিয়ে।
কাঠামোর নিরিখে তৃতীয় পর্বটি হোমারের এলিয়েড এ অনুসরণ করা এক নিয়মিত প্যাটার্নের শক্ত উদাহরণ। প্রথম এক দৃশ্যের পরে আসবে দ্বিতীয় এক দৃশ্য, যাতে কিনা প্রতিফলন ঘটবে প্রথম দৃশ্যেরই এবং তা প্রথম দৃশ্যের আইডিয়া বা ভাবনাগুলিকে আরো দৃঢ় ভিত্তি দেবে। উদাহরণ দেওয়া যাক, যেমন তৃতীয় পর্বে মূলত কি ঘটে, দু দেশের যুদ্ধ, গ্রিস ও ট্রয়ের যুদ্ধ। এখানে প্রতীক কিভাবে সংগঠিত হয় দু মানুষের যুদ্ধের মাধ্যম, কারা এই দুজন? প্যারিস ও মেনেলাস, দু বাহিনীর দুই প্রধান আঘাতকারী ও আঘাতপ্রাপ্ত ব্যক্তি। হেলেন, তুমি কার? সেই প্রশ্ন থেকে জন্ম নেওয়া বিবাদে জড়িয়ে এই দুজনেই এই পুরো যুদ্ধের মূল উৎস। এ পর্বে এদের দুজনের দ্বন্দ্বযুদ্ধ প্রতীকী অর্থে দেখলে এক যোদ্ধা মেনেলাস ও এক প্রেমিকের প্যারিস মধ্যকার যুদ্ধ বটে। এখানে মেনেলাস জিতল যুদ্ধের মাঠে, আর প্যারিস দেবী আফ্রোদিতির হস্তক্ষেপের মাধ্যমে জিতে নিল তার নারীকে বিছানায়। মেনেলাস ও প্যারিসের দ্বন্দ্বযুদ্ধের পরেই আবার পুনর্ভাব ঘটল সেই দৃশ্যে, যেখানে হেলেন ভাবছে প্যারিসকে ছেড়ে তার আগের স্বামী মেনেলাসের কাছে ফেরত যাবার কথা। হেলেন রীতিমতো ঘোষণা দিল যে প্যারিসের সঙ্গে তার আর কোনো লেনদেন নেই। কিন্তু যখন রূপ ও যৌনতার দেবী আফ্রোদিতি, যেখানে হেলেনের যৌন বেদনের প্রতীক, তাকে শাসালো, তখন হেলেন দেরি করলো না আত্মসমর্পণে, সে সোজা চলে গেল প্যারিসের বিছানে। হোমারে মহাকাব্যে প্রায়শই কাহিনীর প্রধান কোন চরিত্র বা প্রধান কোন অ্যাকশনের সঙ্গে দেবদেবীদের বৈশিষ্ট্য কাজের মিশেল ঘটান। হেলেন ও প্যারিস যে এখানে তাদের কাম বাসনার হাতে বন্দী বা পরস্থ, তার সঙ্গে পরিষ্কার যোগ আছে আফ্রোদিতির মূল চারিত্রিক বৈশিষ্ট্যের। হেলেন চাইছে অধিকতর মহিমাময় যোদ্ধা মেনেলসকেই সে বেছে নেবে, কিন্তু এখানে তার কাম বাসনা ও আবেগ তাকে নিয়ন্ত্রণ করছে, তা যুক্তি বা মাথা নয়। তাই সে বিছানায় ফিরে গেল প্যারিসের কাছে, যে প্যারিস নিজেও পরস্থ তার নিজের আবেগে স্বভাবের হাতে। ওই স্বভাবের কারণেই তার পক্ষে সম্ভব ছিল না মেনেলাসের সঙ্গে যুদ্ধের সমাপ্তি টানা। আর যখন প্যারিস ও হেলেন বিছানায় মিলনরত, তখন মেনেলাস ক্ষোভে ফেটে পড়ে যুদ্ধক্ষেত্রে খুঁজে চলে প্যারিসকে, যাকে তার ধারণা সে যুদ্ধে হারিয়ে দিয়েছে। এলিয়েডের পর্বগুলির এই অতি দক্ষ ও অনেক ভাবনা চিন্তা করা কাঠামোগত নির্মাণ, যেমন আমরা দেখি বর্তমান পর্বে, আমাদের বিশ্বাস করতে প্রলুব্ধ করে যে এলিয়েড এক একক কবির একক হাতেরই সুচিন্তিত সৃষ্টি। তৃতীয় পর্বে এই বিষয়টি স্পষ্ট করে যে মানুষকে সফল হতে হলে তার আবেগ ও বাসনাকে নিয়ন্ত্রণ করা জানতে হবে। মেনেলাসের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে শেষ পর্যন্ত চালিয়ে গিয়ে এবং সেভাবে দুজনের মধ্যকার যুদ্ধ পরবর্তী চুক্তিগুলির বাস্তবায়ন হতে দিয়ে প্যারিস কিন্তু পারত এই পুরো যুদ্ধেরই ইতি টেনে দিতে। তাহলে একটা পুরো দেশ, একটা পুরো জাতি বেঁচে যেত নিশ্চিহ্ন হবার হাত থেকে। কিন্তু দুর্ভাগ্য এটাই যে না প্যারিস পারে তার কামনকে লাগাম দিতে, না পারে তা হেলেন। প্যারিস যুদ্ধের মাঠ ও বীরের মহিমাকে যুদ্ধ করে মৃত্যুবরণের মধ্যে বিরাট পৌরুষ ও মহিমা আছে, ছেড়ে চলে যাওয়ায় হেলেনের সহ্য সঙ্গে হাতে। যেভাবে অ্যাগামেমনন ও অ্যাকিলিস পারে না তাদের অহংকার ও ক্রোধের লাগাম টানতে, ঠিক সেভাবে প্যারিস পারে না তার কামনা বাসনা নিয়ন্ত্রণ করতে। গর্ব, অহংকার, ক্রোধ, সম্মান, আবেগ, এসব মানবিক বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণ ছাড়া মানুষের পক্ষে সফলতা লাভ অসম্ভব, এমনই বোধ করে বলতে চান হোমার। তৃতীয় পর্বে হেলেন ও প্যারিসের আবেগ ও বাসনা নিয়ন্ত্রণের ব্যর্থতার মধ্য দিয়ে আমরা দেখি যে সে ব্যর্থতার পরিণতি পরে কত ভয়াবহ এক রূপ নিয়েছে। প্যারিসের পক্ষে সম্ভব নয় তার কামনা বাসনা লাগাম টানা, তাই হেলেনকে সে ছাড়বে না, তাকে তুলে দেবে না গ্রিকদের হাতে। এবং এই কারণেই সামনের দিকে যুদ্ধ আরো ফুসে উঠবে উঠবে আরো বিধ্বংসী রূপ নেয়। এর বিপরীতে অডিসিউসের কথা চিন্তা করুন, প্রাজ্ঞ, যুক্তিপরায়ণ ও আবেগ বর্জিত এই গ্রিক বীর কিন্তু ঠিকই এলিয়েড শেষ হওয়ার পরে, অর্থাৎ মাথা দিয়ে চিন্তা করে ট্রোজন যুদ্ধ শেষ করার শেষে মোক্ষম অস্ত্রটি বানাবে, অর্থাৎ কাঠের ঘোড়া, অর্থাৎ ওই যে বুদ্ধি, ওই বুদ্ধি দিয়েই সে কাঠের ঘোড়া বানাবে। আপনারা সিনেমাটা দেখছেন যে সে কাঠের ঘোড়া নিয়েই, সে কাঠের ঘোড়ার কারণেই তাদেরকে ধ্বংস করা হয়। এ পর্বে
হেলেনকে কবি যেভাবে এবং যে ইমেজ দিয়ে আমাদের কাছে পরিচিত করালেন, তাতে তার স্বভাবের মধ্যে যে বিরাট যৌন বেদন সেটাই ফুটে উঠল। প্রথমবারের মতো আমরা যখন হেলেনকে দেখি, সে তখন ট্রয়ের যুদ্ধ সুতোয় ফুটিয়ে তুলে এক পোশাক বুনছে। একদিকে তার এই পোশাক বুনন যুদ্ধের ট্র্যাজিক পরিণতির জন্য তার অপেক্ষা করার সময়টুকুতে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার থেরাপি, অন্যদিকে এই দৃশ্য এ ইঙ্গিত দেয় যে সেই এ যুদ্ধের মূল বয়নকারী মূল কারণ। তার শারীরিক সৌন্দর্য হোমার কখনো সরাসরি বর্ণনা করেন না, কিন্তু তাকে দেখে ট্রোজান প্রবীণেরা যেভাবে তার রূপের প্রশংসা করেন, তাতে তার রূপ আক্ষরিক যে কোনো বর্ণনার চেয়ে জোরালোভাবেই বরং ফুটে ওঠে। হোমার বিশেষজ্ঞ নরমান পোস্ট পোস্ট লেথিয়ট এই পর্বটি নিয়ে খুব সুন্দর কথা বলছেন। তার হোমার ইলিয়েডের কমেন্টারি 2000 গ্রন্থে তিনি বলেন, এই পর্ব অনেকগুলি চরিত্রের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি হোমারের লক্ষ্য ছিল ট্রয়ের অপরাধ বোধ এর থিমটা ঝালিয়ে নেওয়া। এ পর্বে প্যারিস ও মেনেলাসের মধ্যকার আনুষ্ঠানিক দ্বন্দ্ব যুদ্ধের মাধ্যমে আমাদের মনে করানো হলো প্যারিসের আদি অপরাধটির অপরাধের কথা, এবং তাদের লড়াইয়ের পর যে সন্ধির শপথ নেওয়া হলো তা ভেঙে গেল চতুর্থ পর্বে। এবং যখন ট্রোজান প্যান্ডারাস যুদ্ধবিরতির সত্য লঙ্ঘন করে মেনেলাসকে আহত করলো প্রতারণাপূর্ণ এক পথে, আর প্যান্ডারাসের তীর ধনুক আমাদের ফের মনে করিয়ে দিল তীরন্দাজ হিসেবে অতি বিখ্যাত ট্রোজান যোদ্ধা প্যারিসের কথায়। প্যান্ডারাসের অপরাধ টরের যৌথ অপরাধ বোধকে আবার স্মরণে এনে দেওয়ার প্রাথমিক কাজটি সার্লজনক। দ্বিতীয় যে পয়েন্টটি তিনি বলছেন, এ পর্বের কেন্দ্রবিন্দুতে আছে প্যারিস ও মেনেলাসের মধ্যকার দ্বন্দ্ব যুদ্ধ। তাদের দ্বন্দ্ব যুদ্ধের অংশটুকু যে খুব সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে তা নয়, কারণ আসলে তো এ যুদ্ধের কোনো মীমাংসা হওয়া সম্ভব ছিল না, তাই যুদ্ধটিতে টেনশনের অভাব ঘটল বেশ। হোমার যে কাব্যিক ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে এলিয়েট গড়েছেন, সেখানে বলা আছে প্যারিসকে বাঁচাতে হবে তার প্রাণ সংহারী তীর মেরে অ্যাকিলেসকে হত্যা করার জন্য। আরো বলা আছে যে মেনেলাসকে বাঁচাতে হবে ট্রয় যুদ্ধের অন্তে হেলেনকে নিয়ে স্পার্টায় ফেরত যাওয়ার জন্য। অতএব কোনো ফলাফল পৌঁছানো নয়, দ্বন্দ্ব যুদ্ধটা হলো বরং কয়েকটি বিষয়ের সূচনা ঘটনার সাথেই। যেমন এর মধ্য দিয়ে হেলেন এলো ট্রয়ের নগর দেওয়ালের উপরে, এবং প্রায়ামকে গ্রিক নেতাদের দেখিয়ে দেওয়ার মাধ্যমে আমাদেরকে পরিচিত করালো তাদের সঙ্গে। দ্বিতীয় অর্থে এটা দুই ভাই প্যারিস ও হেক্টরকে মুখোমুখি করালো এবং আমাদের জানালো এদের দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য এ সম্পর্ক ও সম্পর্কের কথা। তিন নম্বর যে বিষয়টি, এই দ্বন্দ্ব যুদ্ধ হেলেনের দুই স্বামীকে একে অন্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে ট্রোজান যুদ্ধের কারণ ও ট্রয়ের অপরাধকে যাচাই করে নিল। এবং চার নম্বর যে বিষয়টি, অতি অবশ্যই এটা আমাদের প্রস্তুত করলো এ যুদ্ধের অভীষ্ট অর্থাৎ উদ্দিষ্ট বস্তু বা লক্ষ্যের সঙ্গে সে হেলেন। শেষে এই এই গুরুত্বপূর্ণ পর্বটি নিয়ে আরো কয়েকটি কথা বলতে হয়। ট্রোজান যুদ্ধকে এই যুদ্ধের মূল কারণের সাপেক্ষ তুলে ধরলো এই তৃতীয় পর্ব, যেখানে জোর দেওয়া হয়েছে ট্রোজান অপরাধবোধের বিষয়টার ওপরেই। তারাই দোষী, তাদের যুবরাজ প্যারিস এই গ্রিক রানী হেলেনকে ভাগিয়ে এনেছিল, আর ট্রয়বাসী সেটা প্রশ্রয় দিয়ে এসেছে, যদিও এখন সে কারণে যুদ্ধে বেঁধে গেছে বলে ট্রয়বাসীরা এই মুহূর্তে প্যারিসকে বিশাল ঘৃণা করে। কিন্তু তাদের এই ঘৃণাবোধ হওয়া উচিত ছিল 10 বছর আগে, সেই তখন যখন প্যারিস হেলেনকে নিয়ে ট্রয় এসেছে। ট্রয়বাসীর প্যারিসের প্রতি ঘৃণার এই ভার কিন্তু মূলত তার ভাই হেক্টরের কাঁধে, কারণ তাকেই ট্রয় শহর ও এর অধিবাসীদের রক্ষার মূল দায়িত্বটি নিতে হচ্ছে। তাই প্যারিসের সঙ্গে হেক্টরের আচরণ যথেষ্ট তেতো ও কঠোর, কিন্তু তার সেই আচরণের জবাবে প্যারিসের প্রতিক্রিয়া স্রেফ এক মেয়ে পটানো পুরুষের মতোই, দোষ মেনে নাও, ক্রোধকে দূরে ঠেলে রাখো। হেলেন এখানে প্যারিসের অপরাধিতার দৃশ্যমান প্রতীক। অন্যদিকে হেলেনের প্রতি ট্রোজানদের আচরণ একই সঙ্গে ঘৃণার ও মুগ্ধতার, তারা তার রূপে মুগ্ধ, কিন্তু তারা অতি অবশ্যই চায় যে সে গ্রিকদের সঙ্গে চলে যাক, তার ফলে বাসুক এই শহর ও এর অধিবাসীরা। কেবলমাত্র হেক্টর ও প্রায়ই হেলেনের প্রতি দয়াপূর্ণ আচরণ করে। হেলেন নিজেও তার অপরাধের ব্যাপারে খুবই সচেতন, তার আত্মসমালোচনামূলকটুকু দেখার মতো।
আবার সে এটাও জানে যে তাকে যে বা যারা নিয়তি অর্থাৎ চালাচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করা তার পক্ষে দুঃসাধ্য। অর্থাৎ পুরো বিষয়টা এক ঐতিহাসিক ডিজাইন আছে যার বাইরে যাওয়া তার পক্ষে অসম্ভব। সে কোনো ঐশ্বরিক শক্তির কৃপা ও খেয়ালের হাতে বন্দি। অ্যাকিলিসের মা থেটিসের মতোই হেলেন আছে দুই পৃথিবীর, তার অতীতের পৃথিবী ও তার বর্তমানের কিনারার বিন্দুতে। যখন সে প্রেমকে চিনিয়ে দিচ্ছে তার অতি চেনা স্বদেশী মানুষগুলোকে, তখন তার বর্তমানকে নিয়ে যেমন তার মধ্যে আছে ঘৃণা, তেমনি দূর অতীতকে নিয়েও আছে এক বেদনাত্ম নস্টালজিয়ার বোধ। এ দৃশ্যের শেষে হোমার সেই বেদনাবোধের চূড়ান্ত করে ছাড়েন যখন আমরা দেখি হেলেন গ্রিক যোদ্ধাদের মাঝে তার দুই ভাইকে খুঁজছে। সে জানে না যে তারা দুইজনেই এখন মৃত। এরকমই এক দৃশ্য দেখবো আমরা 22তম পর্বে। হেক্টরের স্ত্রী অ্যান্ড্রোমাকি ঘরে হেক্টরের জন্য স্নানের আয়োজন করবে, কিন্তু সে জানবে না যে হেক্টর ততক্ষণে মারা গেছে। তৃতীয় পর্ব শেষ করেছে বৃদ্ধ পিতা প্রাইমের বিষয়ে একটু বলে। এ পর্বে আমরা চিনলাম হেক্টর ও প্যারিসের পিতা, হেলেনের শ্বশুর ট্রয় রাজা প্রাইমকে। পুরো মহাকাব্য জুড়ে একই প্রাইমকে দেখবো আমরা আত্মমর্যাদাবোধ ভাস্বর ও বেদনায় দীর্ণ এক মানুষ। এ পর্বে প্রাইম বলে যে সে প্যারিস মেনেলাস যুদ্ধ দেখবে না, প্রিয় পুত্রকে অনেক বড় গ্রিক যোদ্ধা মেনেলাসের বিরুদ্ধে লড়তে দেখা সহ্য হবে না তার, তাই সে ফেরত যাবে ইলিয়ামে। প্রাইম তার অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পুত্রকে অপেক্ষাকৃত কম যুদ্ধে পারঙ্গম গ্রিক মেনেলাসের বিরুদ্ধে লড়াই কোনটা দেখতে পারবে না, কিন্তু পরে তাকে ঠিকই নিজের চোখে দেখতে হবে যে তার অতি গুরুত্বপূর্ণ ও প্রিয়তম পুত্র হেক্টর লড়ছে শ্রেষ্ঠতম গ্রিক বীর অ্যাকিলিসের বিপরীতে। একই ধরনের এই দ্বন্দ্ব এক দ্বন্দ্বযুক্ত এলিয়েট যে ট্রাজিক এক কাহিনী, তা এভাবে ধীরে ধীরে স্পষ্টতর হয়ে উঠতে থাকে পাঠকদের সামনে। এখন আমরা আলোচনা করব 4 নম্বর পার্ট। 4 নম্বর পাঠের যে হেডলাইন আছে সেটি হচ্ছে শপথের লঙ্ঘন ও যুদ্ধের শুরু। চতুর্থ পর্ব শুরু হয় অলিম্পিয়ান এক দৃশ্য দিয়ে, অর্থাৎ অলিম্পাসে যেখানে দেবদেবীরা বাস করে সেখানকার এক চিত্র তুলে ধরে। আমরা দেখি জিউসের প্রসাদের আঙ্গিনায় দেবদেবীরা স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছে, পানাহার করছে, আর নিচে ট্রয়ের দিকে তাকিয়ে মানুষের যুদ্ধ প্রত্যক্ষ করছে। জিউস এ সময় হেরাকে এই পরামর্শ দিয়ে উত্তেজিত করে তোলে যে যেহেতু গ্রিক মেনেলাসের কাছে দ্বন্দ্বযুদ্ধে হেরে গেছে ট্রোজান যুবরাজ প্যারিস, তাই এখন যুদ্ধ থামিয়ে দেওয়া যায়। কিন্তু হেরা ও অ্যাথেনা তীব্রভাবে আপত্তি জানায় এই প্রস্তাবে। তারা ট্রয়ের ধ্বংস ব্যতিরেকে এই যুদ্ধে পরিসমাপ্তি চায় না। এরপরেই আমরা দেখি এক রক্তহিম করার সিদ্ধান্তে পৌঁছালো দেবদেবীরা। প্রথম পর্বের শেষে হিপিস্টাস যে যুক্তি করে রেখেছিল, অর্থাৎ নশ্বর মানুষের মাঝে সংগ্রামের কারণে অবিনশ্বর দেবদেবীর নিজেদের শান্তি নষ্ট করার কোনো মানে হয় না, সেটি আনুষ্ঠানিকভাবে মেনে নিল সবাই। হেরা এখন ট্রয়ের ধ্বংসের ব্যাপারে তার মনের খায়েশে মিটিয়ে নিতে পারে, কিন্তু তা স্রেফ এই চুক্তির আওতায় যে সেক্ষেত্রে ভবিষ্যতে জিউস যখনই চাইবে তখনই ধ্বংস করতে পারবে হেরার পছন্দের শহরগুলো আর্গোস, স্পার্টা ও মাইসিনে। এরপর জিউস অ্যাথিনাকে পাঠালো ট্রোজানদের হাতে শপথের লঙ্ঘন ঘটিয়ে দিতে। অ্যাথিনা সহজে ট্রোজান বোকা প্যান্ডারাসকে রাজি করালো মেনেলাসের দিকে তীর ছুড়ে মেরে শপথ ভঙ্গের পাপটুপু ঘটাতে। ঘটলো তাই, প্যান্ডারাস তীর মারলো মেনেলাসকে লক্ষ্য করে, ইতি ঘটলো আর এর আগের পর্বে নেওয়া গ্রিক ট্রোজান যুদ্ধবৃত্তি অঙ্গীকারের। আঘাতটা দেখা গেল সামান্য, কিন্তু এর ফলাফল হলো মারাত্মক। রাজা অ্যাগামেমনন দৃঢ়প্রত্যয়ে ঘোষণা দিল যে এই বিশ্বাস ভঙ্গের পরিণাম একটাই, ট্রয় ও ট্রোজানদের ধ্বংস। অ্যাগামেমনন এ সময় তার ভাই মেনেলাসকে বলল, হু, আমার হৃদয় ও আত্মার মাঝে আমি নিশ্চিত করে জানি সেই দিন সমাগত যে যেদিন পবিত্র ইলিয়াম ধ্বংস হবে, সেই সাথে প্রয়ামের প্রজারা এবং অ্যাশকাঠের ছোটাম বর্ষাধারী প্রয়াম নিজেও। এই ভয়ঙ্কর কথার একই রকম নিশ্চয়তা নিয়ে বলা প্রতিধ্বনি আমরা পরে শুনতে পাবো ট্রোজান বীর হেক্টরের নিজের স্ত্রী
অ্যান্ড্রোম্যাকিকে বলা কথাগুলোর মাঝে। তবে আমি হৃদয় ও আত্মা দিয়ে এই কথা খুব ভালো করে জানি, সেই দিন সমাগত, যেদিন পবিত্র এলিয়াম পরাভূত হবে, সেই সাথে ধ্বংস হবে প্রয়াম ও সুন্দর অ্যাশকাটের বর্ষধারী প্রয়ামের প্রজাগণ। এরপর ট্রোজান বাহিনী যখন এগিয়ে আসছে, তখন অ্যাগামেমনন সেনাদল পরিদর্শনে নেমে যায়। এই পরিদর্শনের মধ্য দিয়ে অ্যাগামেমনন নেতার অবস্থান পুনঃ প্রতিষ্ঠা পায়। আর এর আগের পর্বে রাজা প্রয়ামের কৌতূহলের উত্তরে হেলেন আমাদেরকে প্রধান গ্রিক সেনাপতির সঙ্গে যে পরিচয় করে দেওয়া শুরু করেছিল, তারই ধারাবাহিকতায় আমরা বাকি গ্রিক সেনাধ্যক্ষদের সঙ্গে পরিচিত হতে থাকি। অ্যাগামেমনের এই পরিদর্শন শেষ হতেই আমরা শুধু শুরু হতে দেখি এলিয়েড এর প্রথম যুদ্ধ দৃশ্যের। যুদ্ধ দৃশ্যের যে ধরনের বর্ণনা এখানে কবি শুরু করবেন, সাধারণ যুদ্ধগুলির বর্ণনার ব্যাপারে মোটামুটি পুরো এলিয়েড একই নিয়ম মেনে চলবেন কবি। একটার পর একটা যুদ্ধায় মুখোমুখি, পায়ে হেঁটে, দৌড়ে বা রথে চড়ে লড়াই, সেই লড়াইকে জীবন্ত করে তোলা কিছু অতি বিস্তৃত বর্ণনা, যেমন শরীরের কোথায় বর্ষের আঘাত লাগলো, ঘোড়াগুলো তখন কি করে উঠলো, শরীরের কোন অঙ্গ আহত হলো, পারিপার্শ্বিক পরিস্থিতি তখন কি, আঘাতের প্রকার ও মাত্রা কতখানি, এবং হত্যাকারী ও হত হওয়া যুদ্ধের পারিবারিক পরিচয় ইত্যাদি। চতুর্থ পর্বে যেভাবে সাজানো হলো এই লড়াইগুলো আর যেভাবে সারাংশ দেওয়া হলো এসব লড়াইয়ের, সেদিনই বস্তুত অগণন ট্রোজান ও গ্রিক সেনা একই রকম পড়ে থাকলে ধুলোই মুখ রেখে একজন অন্যজনের পাশে শরীর ছড়িয়ে দিয়ে তা যুদ্ধ দৃশ্যের এক সাধারণীকৃত বা গণবর্ণনা, আর তাতে ইঙ্গিত মেলে যে দুপক্ষেরই জন্য যুদ্ধের ফলাফল সমান সমান। এরই বিপরীত পঞ্চম পর্ব নিয়ে আসবে দেখবো আমরা বিশেষিত যুদ্ধ বর্ণনাকে। গ্রিক বীর ডায়োমিডিসের একক হাতে ট্রোজানদের সবকিছু তছনছ করে দেওয়ার মধ্য দিয়ে এ পর্বে হোমার যে আঙ্গিক ও ভঙ্গিমায় গ্রিক বীর অ্যাজক্সের হাতে ট্রোজান তরুণ সিমিওসিয়াসের মিত্রবর্ণ করলেন, তার মূল প্রকরণটা বজায় থাকবে কম বেশি পুরো ইলিয়াডের যুদ্ধ দৃশ্যের কাব্যিক বর্ণগুলোতেই। অবিবাহিত এক যুবক খুন হয়ে গেল, তার জন্ম হয়েছিল বাবা মায়ের প্রাকৃতিক পরিবেশে মিলনের থেকে, অনেক আদরে বড় হয়েছিল সে, কিন্তু এখন তার আর পিতা মাতার সেই আদরের ঋণ শোধ করা হবে না কোনোদিন, কারণ বয়সের আগা তার শরীরের কোনো এক স্থানে ঢুকে গিয়ে বেরিয়ে গেছে অন্যদিক দিয়ে। সে ধুলোয় লুটিয়ে পড়েছে কোনো গাছের ভেঙে পড়ার মতো করে। এই যে দুঃখ জাগানিয়া মন হু করা মৃত দৃশ্যের বর্ণনা, তার যুদ্ধের দুঃখ গাথারই রূপক। এক ব্যক্তির জীবন ও মৃত্যু সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে যুদ্ধের হাতে ব্যক্তির অসহায়ত্বের ও ব্যক্তির গুরুত্বহীনতার শীতল আবেগহীন উপস্থাপন। হোমারের বর্ণভঙ্গি তরুণদের জন্য, যে তরুণেরা যুদ্ধে মরার জন্য জন্ম নিয়েছে, আমাদের করুণা ও সমবেদনাকে জাগ্রত করে, এবং তাদের পিতামাতার জন্য, যে পিতামাতা বেঁচেই আছে পুত্রের মৃত্যুতে শোক করবে বলে আমাদের বুকে অসহায়ত্ববোধের পাথর চাপিয়ে দেয়। সিমোসিয়াসের মৃত্যু দৃশ্যের বিপরীত ধর্মী দুটো দিকও আছে। তার জন্মটা হয়েছিল সুখের, তার শৈশব কৈশোর চারণ্য ছিল সৌন্দর্য ও সুপুরুষত্বের, আর অন্যদিকে তার মৃত্যুটা হলো অতি দুঃখের, অকালে ও দিক চিহ্নহীনতার অমর্যাদার মধ্যে। পুরো এলিয়েড জুড়ে আমরা এমন আরো অনেক অকালে মৃত্যু তরুণ সিমিউসের দেখা পাইব। তৃতীয় পর্বে হেলেন যেভাবে ট্রয়ের নগর প্রাকার থেকে গ্রিক বীরদের চিনিয়ে দিচ্ছিল তার শ্বশুরের কাছে, তা যেমন যুদ্ধের দশম বছরের মাথায় কালিকো স্থানিক বিচারে বিশ্বাসযোগ্য ছিল না, তেমনি এ পর্বে অ্যাগামেমনন যেভাবে গ্রিক অধিনায়কদের অধীনস্থ সেনা দলগুলি পরিদর্শন করেছে, সেটাও আমাদের মনে হয় এ যুদ্ধের প্রথম বছরে ঘটলেও যথাযথ হতো, দশম বছরে এসে নয়। যা হোক, পাঠককে প্রধান সেনাধ্যক্ষের চিনিয়ে দেওয়ার হোমারে এই কৌশল প্রশংসারই দাবি রাখে। এসে আরো ভালো কিভাবে হোমার আমাদের চেনাতে পারতেন তার মহাকাব্যের প্রধান চরিত্রদের।
আগামেনের এই সেনাদল পরিদর্শন শেষ হয় গ্রিক বীর ডায়োমিডিসের সঙ্গে সাক্ষাৎ পর্ব দিয়ে। আগামেনন তাকে অনেক খোঁটা দেয় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে না দেখে। তারপর তাকে তার পিতা বীর টাইডিউসের সঙ্গে তুলনা করে যথেষ্ট ভর্ৎসনাও জানায়। ডায়োমিডিসের মতো বীর কোনো প্রতিবাদ করে না সেনাপতির এসব গলভরা উৎসাহ জাগানো বুলির, বরং সে তার সহযোদ্ধা স্থেনেলাসকে বলে, না আসো আমরা দুজনেই বরং ভাবি যুদ্ধের উন্মত্ত পরাক্রম নিয়ে। এর পরের দুটি পর্বে আমরা মূলত প্রত্যক্ষ করব এই ডায়োমিডিসেরই বীরগাথা, এবং তখন বুঝতে পারবো পুরো মহাকাব্যের কাঠামোগত পরিকল্পনা কত নিখুঁতভাবে সেরেছিলেন হোমার। বুঝতে পারবো যে ডায়োমিডিসকে দিয়ে আগমনের সেনাবাহিনী পরিদর্শনের সমাপ্তি ঘটনার এক নাটকীয় তাৎপর্য ছিল। এবার আসি অন্যরকম একটি কথায়। তৃতীয় পর্বে হোমার ট্রোজান যুদ্ধের কারণকে ঘিরে তার কাব্য রচনা করেছিলেন, সে কথা আমরা ইতিমধ্যে জেনে গেছি। সেই কারণটা ছিল ট্রোজান যুবরাজ প্যারিসের হাতে গ্রিক রানী হেলিনের অপহরণ। প্যারিস এবং হেলেনের প্রাক্তন স্বামী মেনেলাসের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ ঘটিয়ে হোমার সে কারণটি আবার সামনে তুলে এনেছিলেন ওই পর্বে। কিন্তু কাহিনীর বিবরণের মধ্যে এই দ্বন্দ্বযুদ্ধ যেখানে মেনেলাস জিতে গেল দেখা গেল এক মহা সমস্যা সৃষ্টি করেছে। দেখা গেল গ্রিক চারণ কবিদের মুখে হেলেন বিষয়ক যুদ্ধের পরিসমাপ্তি এভাবে প্যারিস মেনেলাস দ্বন্দ্বযুদ্ধের মধ্যে দিয়ে নিষ্পৃত হয়নি। অতএব সমস্যা উত্তরণের জন্য হোমার সাহায্য নিলেন দেবদেবীর হস্তক্ষেপের, আফ্রোদিতি এসে অক্ষত তুলে নিয়ে গেল প্যারিসকে। সমাধান ঘটলো কাহিনীর এগিয়ে যাওয়ার সংক্রান্ত ঝামেলার, কিন্তু এই সমাধান আবার তৈরি করলো অন্য এক বড় সমস্যার। প্রথম পর্বে দেবরাজ জিউস অ্যাকিলিসের মা থেটিসের কাছে প্রতিজ্ঞা রেখেছিল যে অ্যাকিলিসের অনুপস্থিতিতে গ্রিকরা যুদ্ধে হারবে, এবং সেভাবেই তারা বুঝবে যে অ্যাকিলিসকে ছাড়া তাদের চলে না, অর্থাৎ অ্যাকিলিসের হৃত সম্মান পুনরুদ্ধার হবে। কিন্তু দেখা গেল প্যারিস মেনেলাস দ্বন্দ্বযুদ্ধে যেতে গেলে মেনেলাস, যদিও সেটা প্রমাণ করার জন্য প্যারিসের লাশ তার সামনে নেই। অতএব এখন পর্যন্ত যুদ্ধে যা অবস্থা তাতে স্পষ্ট যে সবকিছু বরং জিওসের পরিকল্পনা বা প্রতিজ্ঞার উল্টো স্রোতেই চলছে। স্বর্গমতের প্রভুর প্রতিজ্ঞা বা পরিকল্পনা মোতাবেক চলছে না কিছু, এবং তা চলবে না সামনের আরো কয়েকটা পর্ব অবধিও, সেটা নাটকীয়তায় বা কম কিসে। প্যারিস মারা গেলে চারণ কবিদের কাব্য ঐতিহ্য থেকে এলিয়াড বিচ্যুত হয়, আবার তাতে অন্যদিকে জিউসের প্রতিজ্ঞা মিথ্যা হয়ে যায়। আবার মেনেলাস জিতে গেলে জিউসের প্রতিজ্ঞা মিথ্যা প্রমাণিত হয় ঠিকই, কিন্তু চারণ কবিদের কাব্য ঐতিহ্যের সঙ্গে এলিয়াড তাল মিলিয়ে চলতে পারে, পাঠকের জন্য এরকম এক সংকটময় জট সৃষ্টি করে। তারপর ট্রোজান প্যান্ডারাসের যুদ্ধবিরতির অঙ্গীকার অঙ্গ ভঙ্গ করার মধ্য দিয়ে সেই জটেরই মোচন ঘটান হোমার। আমরা এর মধ্যে কাহিনী কাঠামোর বিন্যাসে হোমারের অতুলনীয় দক্ষতাকেই প্রত্যক্ষ করি। তাছাড়া প্যান্ডোরাসের শপথ ভঙ্গের বা বিশ্বাস ভঙ্গের মধ্য দিয়ে হোমার আর এক সত্যকেও পুনর্বার প্রতিষ্ঠা করার সুযোগ পান, ট্রোজানদের পাপ। ট্রোজানদের পাপের থেকে এই যুদ্ধের শুরু, এবং গ্রিক এক কবি হিসেবে শত্রুপক্ষের ঘাড়ে পাপের পরে পাপের দায় চাপিয়ে দেওয়াই হোমারের জন্য সঙ্গত ও যথার্থ ছিল, তা অনুধাবন করতে পারি আমরা। গ্রিকদের প্রতি হোমারের পক্ষপাত এ পর্বের আরো এক স্থানে স্পষ্ট দৃশ্যমান। হোমার আমাদের জানান গ্রিকরা যুদ্ধের মাঠে এগোচ্ছে নীরবে, শরীরের বর্মে ঝলক তুলে তারা এগোচ্ছে সারির পর সারি বেঁধে, সাগর তটে ফেটে পড়া ঢেউয়ের মতো করে। অন্যদিকে ট্রোজান বাহিনী ভেড়িদের মতো, ভেড়িরা যেভাবে ব্রামহীন ভ্যা ভ্যা ডাক তুলে যায় ভেড়াদের ডাক শুনে, সেভাবে আমরা দেখি যে হাজার ভাষায় ডাক দিয়ে এগোচ্ছে ট্রোজানরা, অর্থাৎ তাদের অগ্রযাত্রা পুরুষোচিত নয়, এবং তারা সবাই সব উপজাতি ও ভাড়াটে সৈন্যরা মিলে একদল নয়। ইলিয়াড যে যুদ্ধে বিজয়ী বাহিনীর বর্ণিত উপাখ্যান যুদ্ধে পরাজিতদের নয় তার স্পষ্ট প্রমাণ আছে এখানে। আমরা যে ইলিয়াড পড়েছি তা বিজয়ীর ভাষ্য, বিজিতদের বিজিতীয়দের নয়। পৃথিবীর প্রাতিষ্ঠানিক ইতিহাস যে বিজয়ীর ইতিহাস, এই মূল সত্য আজ থেকে 3,000 বছর আগেই ঘোষণা করে গেছেন
হোমার আর তার অমর সৃষ্টির মধ্য দিয়ে। আর যুদ্ধ দৃশ্য বর্ণার মধ্যেও এ পর্বে যার শুরু, হোমার দেখিয়ে দেন যে তার ফোকাস প্রধান বীরদের মধ্যকার যুদ্ধ দ্বন্দ্বযুদ্ধেরই ওপরই। সাধারণ সৈনিক দিয়ে যুদ্ধে বা দলে বিজয় কিংবা ঝরে পড়ার দিকে নয়, যুদ্ধের মাঠে একথা সত্য যে সাধারণ পদাতিক সৈন্যরাই সবচেয়ে বড় সব নিষ্ঠুরতার মুখোমুখি হয়ে থাকে, নেতারা নয়। কিন্তু মহাকাব্যের প্রকরণ পৃথিবীর ইতিহাসের মতোই রাজা ও বীরদের বীরগাথা ও বীরের মৃত্যুর প্রতি পক্ষপাতপূর্ণ। সেখানে সাধারণ সৈন্যদের স্বপ্ন, স্বপ্নভঙ্গ জীবন ও মৃত্যু খুব বেশি হলে ফুট নোটেই থাকে। এলিডের চতুর্থ পর্বে থেকেই হোমার আমাদের জানিয়ে দেন তার কাহিনী বীরদেরই কাহিনী, অনামা অখ্যাত সাধারণ সৈন্যদের কাহিনী নয়। তো এই ছিল তৃতীয় চতুর্থ পর্ব। আমরা পরবর্তীতে আরো আলোচনা করার চেষ্টা করব। তো ততদিন সাথে ভালো থাকুন, বাই বাই।